বুদ্ধিমান মানুষরা এই কথাগুলি কোনোদিনও কারোর সাথে শেয়ার করেন না। চাণক্য ছিলেন একধারে আমাদের উপমহাদেশের একজন নামকরা অর্থনীতি, রাজনীতি ও কূটনীতির শিক্ষক। চাণক্য বলে গিয়েছেন যে বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় ধীর, স্থির ও চুপচাপ থাকে এবং তারা কম কথা বলতে বেশি পছন্দ করে। আর বুদ্ধিমান ব্যক্তিরা নিজের শান্তি বজায় রাখতে এই চারটি কথা কখনোই কারো কাছে বলেন না। চাণক্যের মতে এই কথাগুলি ব্যক্তিগত রাখাই উচিত, তাই কোন চারটি কথা ভুলেও কারো কাছে বলা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। ব্যক্তিগত সমস্যা। ব্যক্তিগত সমস্যার কথা কারো কাছে প্রকাশ করবেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ উপরে সান্ত্বনা দিলেও পিছনে আপনার সম্পর্কে বাজে কথা বলে এবং আপনার সমস্যা দেখে মনে মনে আনন্দিত হয়। মানুষ বাহিরে যতই দুঃখ প্রকাশ করুক না কেন, ভিতরে ভিতরে আপনার সমস্যাই তাকে বেশি সুখী করে। আর্থিক ক্ষতির কথা। নিজের জীবনের আর্থিক ক্ষতির কথা কাউকে জানাবেন না। আপনি যদি অর্থ সংকটের মধ্য দিয়ে যান তাহলে তা নিজের মধ্যেই চেপে রাখুন। চাণক্যের মতে আর্থিক সংকটের কথা জেনে কেউ আপনাকে সাহায্য করবে না, এমনকি আপনার পাশে দাঁড়াবে না, কারণ সমাজের দরিদ্ররা কখনোই সম্মান পায় না, এমনকি আপনার এই অবস্থা নিয়ে আপনার পিছনে ঠাট্টা তামাশাও করতে পারে। মনে রাখবেন, নিজের পরিশ্রমই একমাত্র চাবিকাঠি যা আপনাকে বর্তমান সমস্যা থেকে মুক্তি দিতে পারে, তাই ভুলেও আর্থিক ক্ষতির কথা কাউকে জানাবেন না। স্ত্রীর চরিত্রের কথা। অন্যের কাছে নিজের স্ত্রীর কথা সবসময় লুকিয়ে রাখুন, কারণ বুদ্ধিমান ব্যক্তিরা এমনটাই করেন। যদি নিজের স্ত্রীর গোপন কথা কাউকে বলে ফেলেন তাহলে তার পরিণতি ভয়ানক হতে পারে। চাণক্য পণ্ডিতের মতে যে কোনো মানুষের কাছে স্ত্রীর চরিত্র সম্পর্কে বলা উচিত নয়, কারণ অন্য কোনো ব্যক্তি এই বিষয়ে সুবিধা নিতে পারে, ফলে আপনার বিবাহিত জীবনে ভুল বুঝাবুঝি শুরু হতে পারে। এছাড়াও এটি আপনার স্ত্রীর সমস্যা বাড়িয়ে তুলতে পারে। নিজের অপমান। আপনি যদি কোনো কিছুর জন্য অপমানিত হন তাহলে সেই কথা কাউকে বলবেন না, কারণ সুযোগ বুঝে তারা আপনাকে অপমান করতে ছাড়বে না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে তা সবার সাথে শেয়ার করুন।